প্রতারিত হয়ে ক্রিকেট ছাড়তে যাওয়ার হৃদয় এখন রেকর্ড গড়ার নায়ক। বন্ধুরা, স্পোর্টস অন থাকবে সোম ও বৃহস্পতিবার সপ্তাহে দুদিন সন্ধ্যায়। লাইক দিয়ে ও ফলোয়ার হয়ে জিডি স্পোর্টস এর সাথেই থাকো। ভুয়া একাডেমির খপ্পরে পড়ে ভাঙা মন নিয়ে তিনি ছেড়ে দিতে চেয়েছিলেন ক্রিকেট খেলা, পরে নানা বাক পেরিয়ে এখন ম্যাচ সেরা হলেন তিনি ওয়ানডে ক্রিকেটে অভিষেকেই। ওয়ানডে অভিষেকে যে ইঙ্গিত দিলেন তিনি, তার নাম এখন নিয়মিতই উচ্চারিত হবে এবং লিখতে হবে। নামের মতো গল্প আছে তার ক্রিকেট জীবনেরও। প্রতারিত হয়ে, বিরক্ত হয়ে, হতাশায় খেলা ছেড়েই দিতে চেয়েছিলেন একটা সময়, সেই হৃদয় এখন দেশের ক্রিকেটের আলোচিত একজন। ওয়ানডে অভিষেকে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড তার। দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে জিতেছেন অভিষেকে ম্যাচ সেরার পুরস্কার। বগুড়ার সন্তান হৃদয়ের ইচ্ছে ছিল বিকেএসপিতে ভর্তি হওয়ার, সেই শখ পূরণ হয়নি। পরে তিনি ভর্তি হন ঢাকার বনশ্রীর একটি ক্রিকেট একাডেমিতে। বাবাকে না জানিয়ে জমি বন্ধক রেখে টাকা জোগাড় করে দিয়েছিলেন তার মা, কিন্তু সেই একাডেমি ছিল আসলে ভুয়া। বড় চোট লাগে হৃদয়ের হৃদয়ে। কষ্টের টাকা গচ্চা দিয়ে ভাঙা মন নিয়ে তিনি ফিরে যান। বছর তিনেক পর তাকে রাজশাহীর বাংলা ট্র্যাক একাডেমিতে নিয়ে যান বিসিবি পরিচালক ও ওই একাডেমির কোচ খালেদ মাহমুদ। হৃদয়ের ক্রিকেটার হয়ে ওঠার অভিযান শুরু হয় আবার। অভিষেক ম্যাচে ম্যাচ সেরা হয়ে হৃদয় বলেন, একটা সময় আমার খেলার ইচ্ছে ছিল না। সেই সময় সুজন স্যার, সেই ছোট্ট বেলাতেই যখন আমি অনূর্ধ্ব-১৬ খেলি, সুজন স্যার ওখান থেকে নিয়ে এসেছেন এবং উনি আসলে সুযোগ করে দিয়েছেন। ওখান থেকে প্রথমে বিভাগ পর্যায়ে খেলে আস্তে আস্তে উঠে আসা, আজ বাবা মা ছেলের সাফল্যে স্বাভাবিকভাবেই উদ্বেলিত। কদিন আগে টি-20 দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকে ছাপ রেখেছেন নিজের। এবার ওয়ানডে অভিষেকে তো দলের জয়ের নায়কদের একজন, তার অর্জনে পরিবারের সবাই গর্বিত। প্রতারিত হয়ে ক্রিকেট ছাড়তে যাওয়া হৃদয় এখন রেকর্ড করার নায়ক। ক্রিকেটার হয়ে ওঠার ইচ্ছেটা তার মনে গেঁথে যায় আরো অনেক আগে। ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে স্মরণীয় জয়ের পর যখন বগুড়ায় যান মুশফিকুর রহিম, তখন তাকে কাছ থেকে দেখার সুযোগ পান হৃদয়। সেদিনের ঘটনা আজও দোলা দেয় তার মনে। আমি অনেক ছোট ছিলাম, ২০০৭-এর কাহিনী এটা। মুশফিক ভাই বিশ্বকাপে ভারতের বিপক্ষে জিতে একটা স্ট্যাম্প পেয়েছিলেন, তখন আমি অনেক ছোট। একদিন স্টেডিয়ামে গিয়েছিলাম একটা প্রোগ্রামে, মুশফিক ভাইয়ের কাছে যখন স্ট্যাম্প দেখেছিলাম, তখন থেকেই অনেক অনুপ্রাণিত হই। ওখান থেকেই ইচ্ছে ছিল যদি আমি একদিন খেলতে পারি জাতীয় দলে। জীবনের নানা বাঁক, প্রতিবন্ধকতা আর প্রতিকূলতার নানান পথ পেরিয়ে সেই মুশফিকের কাছ থেকেই পেলেন তিনি ওয়ানডে ক্যাপ। মুশফিকের সঙ্গে ৪৯ বলে ৮০ রানের দুর্দান্ত এক জুটিও গড়লেন পরে। তবে সেই জুটির আগে সাকিব আল হাসানের সঙ্গে গড়লেন ১২৫ বলে ১৩৫ রানের জুটি। ৮১ রানে ৩ উইকেট হারানোর ধাক্কা সামলে এই জুটি বাংলাদেশকে এগিয়ে নেয় বড় স্কোরের দিকে। তার ব্যাটিং দেখে একটিবারের জন্য মনে হয়নি তিনি নবীন কেউ। অভিষেকে ছাড়িয়ে গেছেন দেশের ইতিহাসের সবাইকে। সেঞ্চুরির সীমানায় অবশ্য পা রাখতে পারেননি, তা নিয়ে আক্ষেপ নেই বলেও জানিয়েছেন। ওয়ানডে অভিষেক আর আসবে না বটে, তবে সেঞ্চুরির সুযোগ তো আসবে। দেখলেন, জানলেন, কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। ফলো, লাইক ও শেয়ার করে অন্য বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আবার দেখা হবে, টিল দেন, বাই।